আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সৌন্দর্য কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। আর সুন্দর হতে হলে অবশ্যই রূপের একটু চর্চা দরকার। পরিচর্চার জন্য আমি এখানে মানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এখানে কিন্তু প্রথমেই আমি চালের গুঁড়া নিয়েছি, তারপর বেসন নিয়েছি, তারপরে এখানে ই দিয়ে দিলাম, নারিকেল তেল দিয়ে দিলাম, তারপর চিনি দিয়ে দিলাম, তারপর এখানে লেবু রস দিয়ে এটা মিক্সড করে একটা ব্যাটার তৈরি করব। তারপরে এটা সুন্দর করে মুখে ম্যাসাজ করব। আর এটা কিন্তু প্রাকৃতিকভাবে স্ক্রাব বলাই চলে। আচ্ছা যাই হোক, তো লেবু হলো ত্বকের দাগ মুক্ত রাখে। লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে, ব্যাকটেরিয়া রুখে সমাধান করে। আর হলো চিনি, এটা তো তুলনাই হয় না, এটা স্ক্রাব হিসাবে কাজ করে। এটির ফলে কিন্তু কালো যে দাগগুলো থাকে সেগুলোও দূর হয়ে যায়। আর রোদে ত্বক ক্ষতি হলে চিনির অনেক উপকারিতা। তো নারিকেল তেল এটা মুখের উজ্জ্বলতা বাড়ায়, আর চালের গুঁড়া প্রাকৃতিক মাস্ক হিসাবেও কাজ করে। বেসন মুখের ত্বকের জন্য উজ্জ্বলতা ফর্সা আরও ভালো একটা রেজাল্ট আসে। তো সবগুলো একসাথে এখন মিক্সড করে এটা আমি ভালো করে ত্বকে ই করব, ম্যাসাজ করব। 10 থেকে 15 মিনিট তো লাগবেই। তো আমি হাতে এটা কীভাবে ম্যাসাজ করতে হয় সেইটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা একটু আলতোভাবে ম্যাসাজ করতে হবে যেন এটা বেশি চাপ সৃষ্টি না হয়, কারণ আমাদের স্কিনটা কিন্তু এমনিতে পাতলা, বেশি চাপ সৃষ্টি করলে হয়তো ত্বকের সমস্যা হতে পারে। তো এইভাবে কিন্তু এটা ম্যাসাজ করতেই থাকবো। তো ম্যাসাজ করার সময় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এভাবে একটু আলতোভাবে ম্যাসাজ করতে থাকবো, তারপর আবার 10 মিনিট এভাবে রেখে দিব। শুকিয়ে গেলে এটা পানি দিয়ে ধুয়ে নিব, তারপর রেজাল্টটা কী রকম আসে আপনাদের দেখাচ্ছি। আর আমরা কিন্তু সচরাচর ঘরে থাকা এগুলা দিয়েই কিন্তু সপ্তাহে একটু মানে নিজের রূপচর্চাটা করতে পারি। তো ভিডিওর মাধ্যমেই দেখে বুঝতে পেরেছেন যে কতটা হেল্পফুল উজ্জ্বলতা হয়েছে। এই পাশ কিন্তু অনেকটাই উজ্জ্বলতা হয়েছে, আর এই পাশ কিন্তু কালো দাগেই রয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।